গাইস, আমি এখন আছি সৈদারপের একটি সিগনালে। যে সিগনালে আপনার না তো কোনো পুলিশ আছে, না তো কোনো আপনার ট্রাফিক পুলিশ আছে, কোনো কিছুই নাই। তারপরেও তাদের যে রুলস, তাদের যে সিস্টেম, তারা যেভাবে নিয়মকানুন মেনে চলে, সেগুলো আপনাদের চোখ দেখায়। গাইস, আপনারা লক্ষ্য করতেছেন যে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গাড়িগুলো কেন দাঁড়িয়ে রয়েছে? কোনো ট্রাফিক পুলিশ নাই, তারপরেও গাড়িগুলো কেন দাঁড়িয়ে রয়েছে? আসলে এদেশের রুলস এমন যে আপনার এক সাইডের লাইন, এক সাইডের গাড়ি আপনার এদের সবুজ সিগনাল থাকবে, সবুজ সিগনাল আসলে সব গাড়ি চলে দেব, যদি রেড সিগনাল আসে তাহলে সব গাড়ি দাঁড়িয়ে দেবে। এগুলো আপনার অটোমেটিক, দেখেন ওই দুই সাইডে গাড়ি আসতেছে আর দাঁড়াইতেছে, এই সাইডে গাড়ি আসতেছে আর দাঁড়াইতেছে। না তো কোনো ট্রাফিক পুলিশ আছে, না তো কোনো পুলিশ আছে, না তো সিগনাল দেওয়ার জন্য কেউ আছে। আসলে এনকার মেন কারণ হচ্ছে এই রুলস, নিয়ম, সিস্টেম, রেগুল। এই দেখছেন এই এই সাইডে আপনার তখন গাড়ি চলছে, এখন রেড সিগনাল দিয়েছে, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। তো গাড়ি দেখেছেন এখন রেড সিগনাল চলতেছে, তো গাড়িগুলো তাদের নিজস্ব জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়ে দিয়েছে। এই রেড সিগনাল হওয়ার পরে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যামেরা। এটা হয়তো আপনাদের অনেকে বলে না, এই দেখছেন এই একটা ক্যামেরা দিয়ে দিচ্ছে, এই একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, আর আপনার এই এখানে দেখেন একটা ক্যামেরা। এই ক্যামেরাগুলো দেখতেছেন এগুলোর কাজ কি জানেন? যারা এই রেড সিগনাল, তারপর ইয়েলো সিগনাল, গ্রিন সিগনাল না মানবো, তাদের ওপর 3,000 রিয়াল, 4,000 রিয়াল জরিমানা। মানে আপনি একবার মানবেন না, ভুলেও যদি আপনি একবার না মানেন, তাহলেও আপনার 3,000 রিয়াল, 3,500 রিয়াল জরিমানা। আর 3,000 রিয়াল, 3,500 রিয়াল বাংলাদেশে কয় টাকা আসে জানেন? প্রায় 90,000 টাকা কাছাকাছি। যার কারণে এখানে কোনো ট্রাফিক পুলিশ লাগে না, ওই ক্যামেরা দেখে সবাই ডরে যায়। রেড সিগনাল দিলে, হ্যাঁ রেড সিগনাল দিলে আপনার গাড়ি দাঁড়িয়ে দেবো, সবুজ গ্রিন সিগনাল দিলে আপনার গাড়ি চলে দেবো। দেখছেন কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে গাড়িগুলো এই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকেই তারা ভাবেন যে আসলে তারা মনে হয় অনেক ভালো, তারা রুলস, নিয়ম, সিস্টেম ফলো করে রাখে। আসলে ফলো এইভাবেই করে তারা, সরকার তাদেরকে এইভাবে করার জন্য বাধ্য করে রাখছে যে আপনি একবার বেআইনি বা রুলস ফলো না করে আপনি চলে যাবেন, আপনার উপর 3,000-4,000 রিয়াল জরিমানা হবে। বুঝতে পারতেছেন? যার কারণে এখানে কোনো ট্রাফিক পুলিশও লাগে না সৈদারপে, কোনো আপনার এই দেখেন এখন রেড সিগনাল আছে, রেড আছে, এটা ইয়েলো হবে, তো গাড়িগুলো চলে যাবে অটোমেটিক। এটা ইয়েলো হয়েছে, সরি গ্রিন হয়েছে, দেখছেন গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে। আবার যখন আপনার রেড হবে তখন গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এতক্ষণ কিন্তু দাঁড়িয়ে আসলে সব গাড়ি, দেখছেন সিরিয়াল দিয়ে গেছে এত বড়, তারপর একটা গাড়ি এখনও যায় নাই, কারণ একটাই, ক্যামেরা আর জরিমানা। যার কারণে সবাই রুলস মেনে চলে, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে তারা যাতায়াত করতেছে।